কি নাম ম্যাডাম আপনার? ঋতুপর্ণা দে। আপনি কি বিদ্যুৎ দপ্তর থেকে আসছেন? কি দায়িত্বে আছেন আপনি? সিনিয়র ম্যানেজার ইনচার্জ। এখানে যে একজন মারা গেছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে, আপনি কি মানে জানেন? একটু আগে জানলাম, জানিনি তো আইলাম। কিভাবে মারা গেল, কি দেখতে পেলেন আপনি? এটা তো এখনো ইনভেস্টিগেশন হয়েছে না কিভাবে মারা গেছে, এটা ইনভেস্টিগেশন করতেই হবে। আপাতত আমরা যখন খবরটা পাইছি তখন আমরা যেই এরিয়া কইছে এটার আন্ডারে যেই এটা আছে, ফিডার আছে আর কি, কামেশ্বর ফিডার, এটা আমরা আপাতত শাটডাউন নিয়ে রাখছি। আউট গেম কাটটা তো একটা শাটডাউন টাটডাউন নিয়ে আমি জাস্ট এনে প্রোটেকশন একটা এ করে রাখছি আর কি। হ্যাঁ, এটা আমরা দেখালে কি তার লেগে ঘটনাটা হয়েছে তো বোঝা যাইতেছে না। এলাকাবাসী থেকে অভিযোগ করছে যে আগে থেকে তারটা ছিঁড়া ছিল এবং ওনারা বারবার দপ্তরকে জানিয়েছেন, দপ্তর থেকে কোনো সারাই কাজ করতে আসেননি। এটা কইছে আমি শুনছি, কিন্তু এই এরিয়াতে আমিও আয়া বহুত কাজ করাই গেছি, ঠিক আছে। প্রত্যেকবার দুর্গা পূজার সময় আমার এখানে 33 কেভি লাইন আছে, 33 কেভি লাইনে তখন আমার কেউ এই ব্যাপারে জানাইছে না। তখন যদি জানাইতো হয়তো আমি করতাম, হয়তো তারা ইনফরমেশন দিছে। তো ইনফরমেশন দিলে, হ্যাঁ ইনফরমেশন দিলে কি আপনারা কি এখানে মানে কাজ করতে পারেন? যদি আমরা কানে এরকম আইতো, ঠিক আছে, তাহলে আমরা নিশ্চয়ই এই জায়গাটারে দেখতাম আইসেরা। এখন আমরা একটু দেখেই ঘটনাটা কি হয়েছে বুঝতেছি না কি কারণে হইলো, কারণ এখানে এলে একটু করবো না, আমি কিছু দেখতেছি না। এলাকাবাসীর দাবি যে এই বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে আজকে একজনের প্রাণ হারাতে হয়েছে। এই ব্যাপারটা দেখেন, এখন আমি দুঃখের ব্যাপার তো, দুঃখের থেকে অনেকেই কইতে পারে, কিন্তু গাফিলতি কি কি এটা তো ইনভেস্টিগেশন করতে হবে। তারপরে একটা ব্যাপার হচ্ছে ইনভেস্টিগেশন ছাড়া আমি কিছু কইতে পারতাম না, ঠিক আছে।